400 কেজি এই পোয়া মদ জব্দ করা হয়েছে, যেগুলি এই বিষাক্ত রং দিয়ে সকালবেলা বাজার বিক্রি করার জন্য প্রস্তুত করা হচ্ছিল। কালার দিলে মাছটা একটু সুন্দর হয়, একটু দামে বেচা যায়। বাজারের কোনো জিনিস যেন আর বাদ নেই, প্রতারকরা এবার মাছেও রং মেশানো শুরু করেছে। সেটি তাজা বানিয়ে সামুদ্রিক ও বিদেশি বলে চড়া দাম নিয়ে তুলে দিচ্ছে ক্রেতাদের ব্যাগে। প্রিয় দর্শক, আজ আপনাদের দেখাবো যেভাবে পচা মাছকে তাজা করে তোলা হচ্ছে সেই কুকীর্তি। সম্প্রতি মধ্যরাতে অভিযান চালানো হয় রাজধানীর যাত্রাবাড়ী মাছের আড়তে। র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে চলে অভিযান। অভিযান পরিচালনাকারী দলের উপস্থিতি টের পেয়ে সরিয়ে ফেলার চেষ্টা করা হয় রং মেশানো পচা মাছ, কিন্তু তার আগেই ধরা খেয়ে যায় বাটবার ব্যবসায়ীরা। কিছু মাছে আপনার হচ্ছে আর্টিফিশিয়ালি রং দিয়ে রঙিন করা হচ্ছে এবং ফ্রেশ করা হচ্ছে। আপনারা দেখছেন যে আমার সামনে এই যে মাছগুলি রয়েছে, এই মাছগুলি কিন্তু আসলে রং দিয়ে কিন্তু রঙিন করা হচ্ছে একদম, এবং এই রঙগুলি কিন্তু অত্যন্ত ক্ষতিকর একটি রং, বিশেষ কাপড়ে ব্যবহার্য রং। এই ধরনের রং যখন মানুষ এই মাছ খাবে তখন কিন্তু মানুষের ক্যান্সার সহ নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। প্রিয় দর্শক, চলুন জেনে নিই কিভাবে রং মিশিয়ে পচা মাছ তাজা করা হতো। খুবই সামান্য কৌশল, আর তাতেই রমরমা ব্যবসা করত অসাধু ব্যবসায়ীরা। লবণ মিশিয়ে বরফের মধ্যে কিছুক্ষণ রাখলেই পচা মাছ হয়ে ওঠে সতেজ। সেই মাছের পানিতে মেশানো হতো কাপড়ের রং, ব্যাস পচা মাছ ফিরে যেত তার পুরনো চেহারায়। আর আমি আপনি সতেজ ভেবে প্রতারিত হয়ে চড়া দামে বাজার থেকে কিনে এনে প্রিয়জনদের নিয়ে মজা করে খেয়েছি এসব বিষাক্ত মাছ। এখন এই কাজটা যে করো, এটা যে মানুষের ক্ষতি হতে পারে, তোমার আত্মীয়জন মানে তোমার খায় দর্শক, এই ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে। তার মানে কত শত মন এ ধরনের পোয়া মাছ আমাদের পাকস্থলী হজম করেছে কেউ জানে না। ধরা খেয়ে অপরাধ স্বীকার করেন ব্যবসায়ীরা। বেশি দাম পাওয়ার আশায় তারা প্রতারণার আশ্রয় নিয়েছেন বলেও জানান। পচা মাছের পর অভিযান চালানো হয় আফ্রিকান কালো মাগুর মাছের বিরুদ্ধে। বেশ কয়েকটি আড়তে বিক্রি হতো এই মাগুর মাছ। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আফ্রিকান কালো মাগুর মাছ কিভাবে পালন করা হয়। ঘরবাড়ির সব নোংরা আবর্জনা, মৃত প্রাণীর দেহ ফেলে দেওয়া হতো এই মাগুর মাছের পুকুরে, আর মুহূর্তেই সেগুলো সাবার করে ফেলত এই মাগুর মাছগুলো। আপনার এই যে আফ্রিকান মাগুর মাছ, যে মাছটি সরকার ব্যান করেছে, এটি অত্যন্ত ক্ষতিকারক মাছ বলে, সেই মাছটি এই বাজারে কয়েকজন ব্যবসায়ী দীর্ঘদিন থেকে আসলে তারা এই বেচাকেনা করছেন। তো মূলত এই অপরাধের কারণে আরও তিনজনকে 3 মাস করে বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে, মোট 5 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড আদেশ করা হয়েছে, এবং এখান থেকে প্রায় 10 টন আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়েছে। এবং ব্যবসায়ীদের দাবি, তাদের কাছে এসব মাগুর মাছ বিক্রির অনুমতি দিয়েছে উচ্চ আদালত। দাবি অনুযায়ী আড়তে এ ধরনের একটি অনুমতিপত্রের দেখাও মিলেছে, কিন্তু মজার তথ্য হলো এর সপক্ষে তারা কোনো কাগজ দেখাতে পারেনি। তবে এ সময় আড়তের মালিকদের কাউকেই পাওয়া যায়নি। তো এই অপরাধের কারণে এখান থেকে 3 জনকে আটক করে একজনকে 1 বছর ও একজনকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড আদেশ করা হয়েছে। অভিযান শেষে ক্ষতিকর রং মেশানো ও সরকার নিষিদ্ধ মাগুর সহ প্রায় 11 মন মাছ জব্দ করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় 5 ব্যবসায়ীকে, সিলগালা করা হয় বেশ কয়েকটি দোকান। প্রিয় দর্শক, কিভাবে আমরা দিনের পর দিন প্রতারিত হচ্ছি এটা তার একটি নমুনা মাত্র। এসব অভিযান না চালালে হয়তো এই অপরাধগুলো জানার সুযোগই হতো না। প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে সাধারণ মানুষের দাবি আরও কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্টস করে জানাবেন আপনার মতামত।